আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় প্রবাসী ভাই আশা করি ভালো আছেন। দর্শক, আর মাত্র হাতে কয়েকদিন সময় রয়েছে, চাইলে আপনার জরুরি কোনো কাজ থাকলে করে নিতে পারেন, যেমন নকল মালুমাত, তারপর হলো আপনার যাওয়া থেকে কোনো কাজ যেটা অর্থাৎ অনলাইনে হয় না, এরকম কোনো কাজ থাকলে করে নিতে পারেন। কারণ বন্ধ ঘোষণা অনেক আগে চলে আসছে, সেটার ঘোষণা হলো আপনার দুইটা সিস্টেম, একটা হলো খাস অর্থাৎ ব্যক্তি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, আর একটা হলো হুকুমা সরকারি প্রতিষ্ঠান। ব্যক্তি প্রতিষ্ঠান একটু লেট করে বন্ধ হয়, যেমন আপনার 27/6/2023 বন্ধ ব্যক্তি প্রতিষ্ঠান, আর খোলা হলো 2/7/2023। আর যেগুলো সরকারি অফিস আদালত রয়েছে সেগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে 23/6/2023 এবং খোলার তারিখ হলো 4/7/2023। প্রিয়দর্শক, এই এর মাধ্যমে আপনি চাইলে অনলাইন, যেমন কেউ যদি ছুটিতে যেতে চান দেশে, চাইলে ছুটি দিতে পারবেন। বন্ধতে কোনো কোনো কিছু আসা যায় না, অনেক সময় দেখা যায় বন্ধ থাকলে অনেক সময় বলে যে বা এই মুহূর্তে বন্ধ, ছুটি লাগবে না। না, আসলে ওটা অনলাইন 24 ঘন্টা যে কোনো কাজ করা যায়। আপনি চাইলে কফলা হইবেন, হ্যাঁ হইতে পারবেন, কোনো সমস্যা নাই। ধর আপনার নকল মালুমাত করতে হবে, সেটা ওই খোলার সময়, অর্থাৎ খোলার সময় করলে বেস্ট, বন্ধ থাকা অবস্থায় করা যায় কিন্তু টাকা বেশি লাগে। প্রিয়দর্শক, এ ধরনের অর্থাৎ বন্ধ সময়কালীন সময় সকল ধরনের কাজ করতে পারবেন, কিছু কিছু কাজ ছাড়া। বাকি যেগুলো অনলাইনে যত প্রকার কাজ রয়েছে সকল কাজ হয়, আর যেগুলো অফলাইনে অর্থাৎ যেগুলো ধরন সিস্টেম দিকে হইতেছে না, থার্ড পার্টির মাধ্যমে করাতে হবে, অর্থাৎ জাওয়াতের মাধ্যমে করাতে হবে, এরকম কিছু সেবা রয়েছে যেগুলো হয় আবার দেখা যায় হয় না। তো যেগুলো হবে হইবে না, সেগুলো হবে বলে ঈদের পরে যখন খুলবে আর কি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।